Assalamualaikum, বন্ধুরা আমি নাসরিন আহমেদ আপনাদের মাঝে আবার একটা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি আমার দুই বান্ধবীকে নিয়ে। তো আজকে আমরা চ্যালেঞ্জে কি খাবো বলো সুবরামু, কি আছে? আমরা চ্যালেঞ্জে খাবো ফ্রাইড রাইস, ভেজিটেবল প্লাস চিকেন ফ্রাই। হ্যাঁ, তো আজকে আমরা চ্যালেঞ্জে কি করব, আমরা যে ফার্স্ট হবে, আমরা মানে আমরা প্রতিজনে 100 করে টাকা দিচ্ছি, যে ফার্স্ট হবে সে টাকাটা নিয়ে যাবে, আর যে একদম সেকেন্ড হবে তার জন্য কিছু নাই, সে ভালো, আর যে থার্ড হবে সে একটা কাঁচামরিচ কচকচ করে চাবিয়ে খেতে হবে। তো আমরা এখন টাকাটা এটা হলো আমার টাকা, আর তোমার টাকাটা দাও, এটা হলো ওর টাকা, আর এই হলো আমাদের টাকাটা এখানে থাকলো। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এই টাকাটা এখানে রাখলাম, যে আগে খাবে সে এটা নিয়ে যাবে, আর সেকেন্ডের জন্য একটু রসুন খাবে না, রসুন খাবো, আচ্ছা ঠিক আছে, যে সেকেন্ড হবে সে একটা রসুনের কোয়া খাবে পুরোটা না, হ্যাঁ, আর যে থার্ড হবে সে কাঁচামরিচ খাবে, খেতেই হবে, এটা কম্পিটিশন, এটা খেতেই হবে, কারণ আজকে তোমাদের কম্পিটিশনে কেমন লাগছে একটু আগে বলো, তারপর আমরা পরে শুরু করছি। স্বামী কেমন লাগছে? আমি লাস্ট হব কাঁচামরিচ খাওয়ার প্রিপারেশন নিচ্ছি, এই জন্য কেমন এমন লাগছে। তোমার কেমন লাগছে? গতবার তো আমি ফার্স্ট হয়েছিলাম, আজকে মনে হয় না হতে পারবো, ইনশাল্লাহ পারবে, ইনশাল্লাহ পারবে, পারবে। আর আমার সবচেয়ে অনেক বেশি ভালো লাগছে, কারণ ওদের নিয়ে আমি কম্পিটিশনে বসতে পেরেছি, এটা আমার অনেক অনেক ভালো লাগছে, কারণ ওদের সাথে যখনই বসি আমার খুবই ভালো লাগে, আর আমার খাবারের এটা কমে যায়, আমি খেতে পারি না, ফার্স্ট হতে পারি না, এমনি আমি খুবই খাদক নামে পরিচিত, কিন্তু কম্পিটিশন আসলে ওদের সাথে আমি পারি না, তবে আজকে চেষ্টা করব পারি কি না, কি বলো? তো আচ্ছা তুমি ও একটু বলে দাও, আমরা শুরু করি, পানিটা দিলে ভালো হতো, পানি দিব, হ্যাঁ দিব, একটু একটু শুরু করে দাও, তাহলে সময় স্টার্ট, সময় তোর নির্ধারণ না, যে আগে খেতে, যে আগে খেতে পারবে, হ্যাঁ, 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম, দেখে বুঝে যাচ্ছে কে ফার্স্ট, খাওয়ার সময় কথা নেই, আগে খেয়ে নে, সামনে এগিয়ে যাচ্ছে, সামনে তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, হুম
ইষ্টব হয়েছিল আ মানে পড়া শেষ শেষ হুম 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 আমাকে টিস্যু আনতে টিস্যুর কথা মনে নেই আমিও শুনতে চাই না আমি খেতেই হবে তোমাকে আমার একটা কাঁচামরিচ হালো চাবাই খেতে হবে আর কোনোদিন খায় নাকি বন্ধুর এখানে কোনো মাংস নেই আমি না খেয়ে ফেলবো এটা এটা খেয়ে ফেলবো আমি চাইনিজ হাত দিয়ে খাইছি সমস্যা নেই আমি চাইনিজ হয়ে গেলে চাইনিজ হাত দিয়ে খাই আমি এখন এটাও খেয়ে ফেলবো আমি জানি না কে রসুন আর কে কাঁচামরিচ খাবে কিন্তু খেতেই হবে আমি কিন্তু ফার্স্ট হয়ে গেছি বন্ধুরা আমি চেষ্টা করেছি হার্ড এন্ড সোল বাট শামি শামি তাতে 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 কাঁচামরিচ খাইছ না তাতে এখানে তো খেতে পাই না কেন খাবার মজা হয় নাই জীবনে ভাবে খাই না আচ্ছা খেয়ে খা জীবনে না খাস জীবনে প্রথম খাই তাতে তাতে তারা ওরা এতগুলো আমি তোর দলে সুপার মার দলে না তো আমি সবাই মেত নেই তুই তুই কাঁচামরিচ খাবি না তাতে তাতে আমি ফার্স্ট হয়ে ও আমি তো খাবই এমন না হোক যে লাস্টে ওইটাই রয়ে গেছে সেই লাস্ট আমি দেখা দিচ্ছি দেখাই দিলে কি হবে এটা তো আমি একটা খেলে ফেলতে পারো সুপার মা সুপার মা আমি এখন কার পক্ষে যাবো যে না আমি অলরেডি জিতে গেছি আমার তো বেশি বিরোধ আছে না না একরকম বন্ধুরা আমি সবাইকে দেখি ওদের বসে বসে দেখি ফারানা সামনি চেষ্টা করছে বন্ধুরা ফারানা সামনি চেষ্টা করছে সে এগিয়ে আসছে সে ত্যাগান হয়ে যাবে এক্ষুনি তাতে তাড়াতাড়ি খা জোর লাগাকে হাইসা মজা হয়েছে কিনা সেটা বল তো কষ্ট করে রান্না করছি তাড়াতাড়ি কর বড় দেখে একটা কাঁচামরিচ নিবি ভাতের সাথে খেতে পারবো না খেতে পারবো জি না ভাবনা তো এটা খাইতে হবে এবং সাথে সাথে পানিও খাওয়া যাবে না ইচ্ছা করে লাস্ট হচ্ছে যা চিন্তা করিস না তো ওই টাকাতে চোখ পড়ি খাওয়া মনে খাই না দম বন্ধে আসতেছে আমি একটু পর পরে আচ্ছা ঠিক আছে খা 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 তোর থার্ড বানা মন তো
না খাবো না 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 খেতে হবে শুভারম্ভ শুভারম্ভ সেকেন্ড হয়ে গেছে আমাকে কি কেউ টাকাটা দিবে না, আমি নিজেই নিয়ে নিব। তাহলে বন্ধুরা জিতে গেছে সুবরম্ম, আর ফার্স্ট হয়েছে কে গো? বন্ধুরা আজকে প্রথম মনে হয় আমি এই বিজয়ী হলাম। আমি কখনো বিজয়ী হই না, এই জন্য কখনো কোনো কম্পিটিশন আমি যাই না। থ্যাংক ইউ। কিন্তু এখন কথা হলো, এটা থাক, এটা আমরা সন্ধ্যায় চটপুরি খাবো। আর এখন কথা হলো যে আমাদের কম্পিটিশনে কথাই ছিল যে 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 থার্ড হবে তার একটা কাঁচামরিচ কচকচ কচকচ করে খেতে হবে, যেভাবে আমি শসা খাই। এই যে এখানে আমার কাছে একটা কাঁচামরিচ আছে, আমি কেন রসুন বললাম, রসুন আছে, আমি বাইট যে সেকেন্ড আছে সে রসুন খাবে। এই ধরো হাতে ধরো। বন্ধুরা আমরা এগুলো একটু পরিষ্কার করে নিলাম, কারণ কাঁচামরিচটা খাবে, দেখতে হবে, দেখতে যেন ভালো লাগে, এই জন্য আমরা একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে আবার আসলাম। তো এখন আমাদের খেতে হবে, অবশ্যই খেতে হবে, খেতে তো হবে, কম্পিটিশন কম্পিটিশনে, তাই না? কারণ এখন সত্যি এর থেকে ছোট নাই, ছোট আর বড়, কাঁচামরিচ তো কাঁচামরিচ, আনাম খেতে হবে, আর এই তো রসুন। এখন আমরা প্রথমে আমরা রসুন খাওয়া দেখি, তারপরে কাঁচামরিচ খাওয়া দেখবো, তাই না বন্ধুরা? আচ্ছা ঠিক আছে, নাও এখন প্রথমে রসুন দিয়ে সব কিছু মজা নিতে দিলে, না না পানি দেখিলে একটু চাবাত তো দিতে হবে। এই যে আপনারা সবাই ওদিকে তাকান, এই তাকাও, পানি দেখিলে আর একটু খাও না। ওয়াও ওয়াও, পুরোটা পুরোটা লেগি লাগে, দেখেছি খাওয়াটা আমাদের খুব ভালো লেগেছে, আমাদের মনটা ভরে গেছে। এখন আমরা আবার এদিকে তাকাবো, এই হলো কাঁচামরিচ। হ্যাঁ, পানি খাওয়া যাবে পরে, খাওয়ার পরে পানি আনা হচ্ছে। তুই তোর অনুভূতির কথা কো, কাঁচামরিচটা খেয়ে তোর কেমন লাগছে? আর কাঁচামরিচ খেতে ভালোবাসি, কিন্তু ভাতের সাথে এভাবে না, ভাতের সাথে খাই না। তোর মানে হেরে গিয়ে কেমন লাগছে? আমার বন্ধুদের উদ্দেশ্যে তুই বলতো যে তুই কি আমার ভাইয়ের সাথে চিটিং চিটিং করস না? কখনোই না, কখনোই করস না, ভালোবাসি। তাহলে আজকে এইভাবে করলি কেন? ভালোবাসি না, আমি চালটা খেয়েছি। বন্ধুরা ও পুরোটা খেয়েছে, ওকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের
তো বন্ধুরা আমাদের চ্যালেঞ্জ তো শেষ হয়ে গেল। তো আজকে আমরা এ পর্যন্তই, তার অনুভূতি দেখছেন, তারই তিনি চিটিং করে মোটস ফালিয়ে দিয়েছে, তারপরে সে উহা শুরু করেছে, বুঝছেন? তো বন্ধুরা আবার আপনাদের মাঝে আমি নতুন করে চ্যালেঞ্জ নিয়ে চলে আসবো তাদের নিয়ে, এই আর কি। তাই আজকে এ পর্যন্তই, সবাই আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।